গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো ওই যে সকাল এখন বাজে কটা, 8টা বা 8:30 বাজে। তো এখন আমি তোমাদের সামনে ব্লগটা শুরু করছি। 8:30 বাজে কি করবো সকালে, আজকে সকাল থেকে উঠে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো দেখো এ দেখো আজকে ওয়েদারটা দেখেছো, ওয়েদারটা খুব ফাইন, এত সুন্দর ওয়েদার। দেখো আমার ড্রাগন গাছগুলো কত বড় হয়ে গেছে, মানে প্রচুর ছড়িয়ে গেছে। গতবার তো অনেক 6টা 7টা ড্রাগন খুব হয়েছিল, এবার জানি না কটা হবে। এখনো কিন্তু অন্য দিন আমার এরকম সময় ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া মোছা হয়ে যায় পোছা লাগানো, তো আজকে এখন আমার ঝাড়ু দেওয়া হয়নি। তো এই তোমাদের সাথে আমি ব্যালকনিটা শেয়ার করলাম। আর এই যে আমার আলুবেড়া, আলুবেড়া যে একটা আজকে ভাঙবো আলুবেড়া, এই অ্যালোভেরাটা আমি ফ্রিজে রেখে দিই, ঠিক আছে? ফ্রিজে রাখার পরে এটাকে আমি ঠান্ডা হয় তখন মুখে লাগাই। প্রথমে জলের মধ্যে এই সাইডটা জলের মধ্যে ভিজিয়ে রাখি, যতটা এর মধ্যে একটা লাল লাল কসবে আছে ওটা বেরিয়ে যায়, তারপরে আমি ওটাকে মুখে লাগাই। ফ্রিজে রাখলে গরম লাগে না। তো দেখলে আমার ড্রাগন ফ্রুট আর বাইরের ওয়েদারটা দেখলে, ঠিক আছে? আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আমি কি রান্না করবো আজকে সকাল থেকে। তোমাদের সাথে বেশি না, সামান্য একটু দেখাচ্ছি। উচ্ছে দিয়ে আর করলা দিয়ে করবো, এই উচ্ছে করলা দিয়ে যাই, এই উচ্ছেটাকে কেটে নিয়েছি, এটা এটাকে ধুয়ে এবার ভাজবো ভেজে। কলা দুটো কাঁচা কলা আছে, এই কাঁচা কলা দুটো ছোটো ছোটো করে কাটবো কেটে, আর আমি তারপরে উচ্ছেটা ভেজে কাঁচা কলাটা দিয়ে দেবো। বেশ ভালো লাগে, খুবই সুন্দর লাগবে। অনেকদিন এই রেসিপিটা করি না, ভাবলাম আজকে একটু করি। কি রান্না করবো আমি বুঝতে পারছি না। সকালবেলা উঠে আমি সবজিগুলো কাটতে বসে গেছি, কাঁচা কলা কাটা মানে আমার হাতে ডালপুর হয়ে যাবে, মানে কিছু করার নেই, তাও করতে হবে। আর কালকে আমার জমি থেকে এই উচ্ছেগুলো কিন্তু আমার করলা, এগুলো উচ্ছে ঠিক না, করলা বড় বড়, এইগুলো আমার জমি থেকে তুলে নিয়ে এসেছিলাম, ঠিক আছে? আমি কাটছি বলে তোমাদের দিকে তাকাতে পারছি না, আপনার তো বসে যে হাত কেটে দেয় তাই তাই জন্য। আর দেখো কি করবো বলতো, এরকম শাক, তো এই যে শাক আছে এরকম শাকটা রান্না করবো। শাক এগুলো সব কাটা ধোয়া আছে, শাকটা এখন কাটবো না, পরে পরিষ্কার জায়গায় কাটবো, এগুলোতে শাক কাটা যাবে না। আর কি করবো ভাবছি, এছাড়াও রয়েছে পেঁপে দিয়ে ডাল করবো, পেঁপে আর একটু ডাঁটা দিয়ে কাঁচা টমেটো দিয়ে ডাল করবো, ঠিক আছে? আর এসবটা আমি করবো না, যে যে এইগুলোই ভাবছি আজকে করবো। আর এই দেখো কত বড় পেঁপে, এই পেঁপেটা কিন্তু আমার গাছে হয়েছে, আমার জমিতে গাছে হয়েছে পেঁপেটা। তো আছে অনেক কিছুই আছে, বেগুন রয়েছে, এই যে বেগুন একটা রয়েছে, এটা আমার গাছে সব সজনের ডাঁটা, সজনের ডাঁটাগুলো দিদি দিয়েছিল, সজনের ডাঁটা রয়েছে, ক্যাপসিকাম, আমার গাছে একটা ক্যাপসিকাম হয়েছে, এরপরে মানে এমনি ক্যাপসিকাম গাছগুলো হয়েছে, তো তোমাদেরকে দেখাবো গাছে খুব সুন্দর একটা ক্যাপসিকাম হয়েছে। আজকে আমার মনে নেই দেখাতে, বাগানে গেছিলাম, অন্য দিন আমি তোমাদেরকে ভিডিও করে নিয়ে আসবো, দেখাবো তোমাদেরকে যে আমার গাছে খুব সুন্দর একটা ক্যাপসিকাম হয়েছে, একটাই হয়েছে খুব সুন্দর হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, তোমাদেরকে সবগুলোই দেখাবো। আমার সঙ্গে থেকো, ঠিক আছে? আর ভিডিওগুলো পুরো প্রথম থেকে শেষ অবধি দেখো, ভালো লাগলে একটা লাইক করো, আর কি বলবো, যদি ভালো লাগে। আর যদি নতুন কেউ হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যখনই আমার কোনো ভিডিও আসবে তো তোমরা তখন সঙ্গে সঙ্গে দিয়ে যাবে। আর আমার এই যে খোসাগুলো, যত সবজির খোসা আমি কিন্তু একটা কোনো সবজির খোসা ফেলি না, সেগুলোকে আমি একটা বস্তার মধ্যে জড়ো করে রেখে দিই, তো সেগুলো পচে অনেক সুন্দর সার হয়ে যায়, সেগুলো আবার আমি জমিতে দিই, ঠিক আছে? তার জন্য এত সুন্দর গাছগুলো হয়। তবে অনেকটা যেহেতু জমিটা একটু অনেকটা দূরে আছে, তো সেই জন্য আমি সবসময় জমিটাতে কাজ করতে পারি না। আর তোমাদেরকে দেখাবো কি করে, একা একা তার এগুলো শ্যুট করা যায় না, ওই জন্য আমি দেখাতে পারি না। আর কি বলবো, অনেক বক বক করে গেলাম। আর এরকম লঙ্কা, এই লঙ্কা বাপের বাড়িতে এত লঙ্কা নষ্ট হচ্ছে, আর এরকম লাল হয়ে থেকে আছে। তো দেখো এই যে পেঁপেগুলো আর আনছি না আমি, আমি বুঝতে পারছি না কাঁচা না পাকা কি করবো। তো আজকে ভাবলাম যে এরকম ভাবে লাল হয়ে আছে, আর সবাই বলছে পেঁপেগুলো কি পেকেছে, পেঁপেগুলো কি পেকেছে, বুঝতে পারছি না।
এটা মনে হচ্ছে কাঁচা, এটা অতটা লাল হয়নি, তাহলে রেখে দিই যদি পরে পাকে। আর তিনখানা এরকম কালকে এনেছি দুটো, আজকে আনলাম তিনটে। ওই যে তো পেঁপেগুলো কদিন রাখতে হবে ঘরে, না হলে অতটা ভালো লাগবে না। আর একটা করলা পেয়েছি আজকে, এটা কালকে করে দেবো সিদ্ধ। করলা সিদ্ধ খুব ভালো লাগে, করলা দিয়ে পেঁপে দিয়ে সিদ্ধ, ওটা খুব ভালো লাগে আর খুবই উপকার ওটা। এই দেখো আমি বললাম না কোনো কিছু আমি ফেলি না, এই খোসাগুলো আমি টবের মধ্যে রেখে দেবো, ঠিক আছে? তো আস্তে আস্তে এগুলো পচে খুব সুন্দর সার যত খোসা খোসা সব। আর এদিকে আমি সব সবজি সবজি ধুয়ে নিলাম। এবার ভাবছি একটু আলু ভাজা করবো পোস্ত দিয়ে, মোটা মোটা করে আলু ভাজা করবো পোস্ত দিয়ে তো আর কি। আর এই যে আমি কুমড়ো দিয়ে, গাজর দিয়ে, ডাঁটা দিয়ে, একটু কাঁচা টমেটা দিয়ে ডাল করবো একটা, হ্যাঁ। আর কাঁচা সঙ্গে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দেবো, ঠিক আছে? একটা ভেজ ডাল করবো। তো এগুলো সব ধোয়া হয়ে গেছে, এদিকে কাঁচা কলাটা ধোয়া হয়ে গেছে, এগুলো সব আমি রেখে দেবো। এখন আমি কিছুই রান্না করবো না, এখন আমি কুচিয়ে সব কিছু রেখে দেবো। এখনো ঠাকুরের বাসন মাজবো, ঘর পোছা লাগাবো, তারপরে স্নান করবো। আজকে যেহেতু ফার্স্ট ডে, ভাবছি স্নান করবো, করে তারপরে পুজো দেবো। তো এই যে আমার করলাগুলো, এটা আমার গাছের জমিতে হয়েছে, সেই করলাগুলো ধুয়ে রাখলাম সব কিছু। এদিকে এদিকে শাক আছে, শাকগুলো কাটবো, এখন সবার সাথে শেয়ার করবো না। আর আলু, মেন হলো আলুগুলো, এই আলুগুলো আমি পোস্ত দিয়ে ভাজবো। তো আলুগুলো একটুখানি এরকম আলু ভাজার মতো না, একটু বড় বড় করে আলুগুলো কেটে নেবো, এই যে কেটে নিয়েছি এরকম করে। তারপরে এটাকে আলু ভাজ ভেজে পোস্ত দিয়ে করবো, মানে যখন ভাজা হয়ে যাবে কাঁচা পোস্ত তেলের মধ্যে দিয়ে দেবো, প্রতিটা পোস্তটা একটু পটপট করে ফুটবে, আওয়াজ হবে, তারপরে সে হয়ে যাবে। আলুগুলো মিশিয়ে দেবো, হয়ে যাবে, খেতে খুব দারুণ লাগবে। ওটা অনেক কিছুই হয়ে গেল, কি করবো কি করবো ভাবতে ভাবতে অনেক কিছু রান্না করে আমার ছুরি দিয়ে কাটতে পারি না ভালো, ওই জন্য আমাকে এই বঁটি দিয়েই কাটতে হয়। ছুরি দিয়ে কাটতে পারলে অনেকে আছে খুব সুন্দর ছুরি দিয়ে কাটে, কিন্তু পারি না আমি ছুরি দিয়ে কাটতে, আমার বঁটি না হলে হয় না। এই যে এরকম আলুগুলো এরকম মোটা মোটা করে কাটলাম, এবার এগুলো নুন জলে ভিজিয়ে রাখবো। নুন জলে ভিজিয়ে রেখে নুনটা ঢুকবে, আর তারপরে ভাজা করবো। আর আলুটা নরম হয়ে যাবে, খুব সুন্দর লাগে ওটা খেতে। এবার যেটা করবো এইগুলো ফেলে দিয়ে আসবো, ফেলে দিয়ে শাকটা কাটবো। চলো, আর অ্যালোভেরাগুলো আমি কাটলাম, সেই অ্যালোভেরাগুলো এই যে মুখটাকে একটুখানি কেটে, ঠিক আছে, জলের মধ্যে ভিজিয়ে রাখছি। তো যতটা একটা কষ আছে ওই কষটা বেরিয়ে যাবে পুরো, তারপরে এটা ফ্রিজে রেখে দেবো, তারপরে মুখে লাগাবো রাতের বেলায় শোয়ার সময়। চলো টাটা, আজকে এখানে ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।